দেখো এটাও একটা লাইটিং করেছে, ওই লাইটিংটা দূর থেকে দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা অ্যাট লাস্ট হেঁটে হেঁটে একডালিয়ার সামনে চলে এলাম। ও সেই বিশ্ববিখ্যাত ঝাড়বাতি, ছিলাম সিঙ্গি পার্কে, যাচ্ছিলাম একডালিয়া, যেতে যেতে যে লাইটিং সজ্জাগুলো আমার চোখে পড়লো এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গি পার্কেরই লাইটিং সজ্জা, কিন্তু সেগুলো তোমাদের দেখানো হয়নি। পেছন দিক দিয়ে ওই পাশ দিয়ে ঢুকেছিলাম বলে হিন্দুস্তান ক্লাবের ওদিক দিয়ে। তো চলো এগাই, আরও অনেকগুলো লাইটিং সজ্জা আছে এখানে। দেখো ঘট মুভমেন্ট করছে কত সুন্দরভাবে, সামনেও কিছু না কিছু রয়েছে সেটাও দেখাই। তো এটা তোমরা অবশ্যই একডালিয়ার ভিডিওতে দেখতে পারবে, এটা তোমরা সিঙ্গি পার্কের ভিডিওতে দেখতে পারবে না। তো দেখো দেখতে পাচ্ছ রথ, রথের ওপর মাতাদি দাঁড়িয়ে রয়েছে। তো দেখো এটাও একটা লাইটিং করেছে, ওই লাইটিংটা দূর থেকে দেখো কত সুন্দর লাগছে। ঘট, ঘটের ওপর ডাব, সামনে সিংহ, তো ভালোই করেছে বেশ। এটা সিঙ্গি পার্কে যারা ঢুকবে একডালিয়া দেখে তারা এই লাইটিংগুলো দেখবে, নয়তো মিস করবে। তো বন্ধুরা অ্যাট লাস্ট হেঁটে হেঁটে একডালিয়ার সামনে চলে এলাম, একডালিয়া এভারগ্রিনস। কিন্তু যে মানুষটাকে মিস করব আমরা, সুব্রত মুখার্জিকে, একডালিয়া মানেই উনার কথা মনে পড়ে যায় আমার বারবার। তো উনার হাসি মুখটা যখন আসতাম ছোটোবেলায় এই ভিড়ের মাঝেই তিনি দাঁড়িয়ে থাকতেন, উনার হাসি মুখটা দেখতে পেতাম আমরা। কিন্তু এখন উনি চলে গেছে না ফেরার দেশে। তো যাই হোক, দেখি একডালিয়া কি সেই এভারগ্রিনটা ধরে রাখতে পেরেছে নাকি। তো সামনে এগিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছ দলে দলে অক্লান্ত ভিড় যাচ্ছে, ক্লান্তহীন মানুষ হেঁটে চলেছে। দেখতে পাচ্ছ মানুষের যে উৎসাহ উন্মাদনা দুর্গাপূজার সময় বাঙালিদের যে চরমে পৌঁছায়, সেই প্যান্ডেল হপিংগুলো দেখেই তোমরা বুঝতে পারবে। তো দেখতে দেখতে বিভিন্ন লাইটিং চোখে পড়ে গেল, দেখো একটা বন মানুষ করেছে লাইটিংয়ের মাধ্যমে। তো একডালিয়া সিংহ পার্ক যে এখনও এই চন্দননগর স্টাইলের লাইটিংগুলো ধরে রেখেছে, আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রেখেছে, এটার জন্য এদের কমিটি, পুজো কমিটিতে অশেষ ধন্যবাদ জানাই আমি। তো রাস্তাটাও তোমরা দেখো কত সুন্দর আলপনা করা ছিল, কিন্তু এখন মানুষের পায়ে পায়ে আলপনাগুলো উঠে গেছে অনেকটাই। তো দেখো এই সাইডেও অনেকগুলো লাইটিং রয়েছে যেগুলো খুবই সুন্দর, নাইনটিজের কিডস যারা তারা এই লাইটিং দেখেই বড় হয়েছে পুজো মণ্ডপে। প্যান্ডেলটা দুর্দান্ত করেছে, সিঙ্গি পার্কের থেকে ভালো করেছে। তো বন্ধুরা এই গরমের মধ্যে এই ঘর্মাক্ত অবস্থায় পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিস একডালিয়া পুজো মণ্ডপের দিকে। তোমরা দেখতে পাচ্ছ কোনো না কোনো, এরা সাউথ ইন্ডিয়ার মন্দির প্রতি বছরই এদের থিম হয়ে থাকে, এবারও ব্যতিক্রম নয়। তো কোনো সাউথ ইন্ডিয়ান মন্দির করেছে যেটা দূর থেকে জাস্ট অসাধারণ লাগছে, অরিজিনাল মন্দির বা বাস দিয়ে তৈরি মন্দিরের মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে আমি পাচ্ছি না, এতটাই নিখুঁত কাজ হয়েছে। প্যান্ডেলের দোরগোড়ায় চলে এসেছি, চলো এবার হেঁটে হেঁটে ঢোকা যাক প্যান্ডেলের ভেতরে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ভিড় অনেকটাই হালকা হয়ে গেছে, তো গেটের দিকটা অনেকটাই ফাঁকা। তো দেখো কী সুন্দর সুন্দর এখানে মূর্তি বসানো হয়েছে, তোমার সাউথ ইন্ডিয়ান মন্দির কিছু না কিছু তুলে ধরা হয় আগেই বলেছি। তো অসাধারণ মায়ের রূপ, শিল্পী আগে থেকেই বলে রাখি সনাতন রুদ্রপাল। তো এতক্ষণ প্রদীপ রুদ্রপালের তোমরা ঠাকুর দেখলে, এবার সনাতনবাবুর ঠাকুর দেখো। ও সেই বিশ্ববিখ্যাত ঝাড়বাতি ম্যান্ডেলে ঢুকতে ঢুকতে নজরে পড়ল। তো বন্ধুরা ঝাড়বাতিটা দেখো, এই ঝাড়বাতিটা আজকাল দেখাই যাচ্ছে না, মণ্ডপ থেকে উঠেই যাচ্ছে। এছাড়াও দেখো চারিদিকে বিভিন্ন ছোটো ছোটো মূর্তি মডেল এখানে কি সুন্দরভাবে লাগিয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। চলো এবার মায়ের সামনে যাওয়া যাক, মাকে সামনে থেকে দেখা যাক, চলো। তো আমি প্যান্ডেলে ঢোকার সময় যার কথা বলছিলাম, সুব্রতবাবুর কথা, তার উনার ছবিটা দেখো, সত্যি একডালিয়ার পুজো উনাকে ছাড়া অসম্পূর্ণ। তো দেখো মায়ের রূপ কতটা সুন্দর, সনাতনবাবুর রূপ দিয়েছে। তো সনাতনবাবু ওয়েস্ট বেঙ্গলে অনেক ঠাকুরের রূপদান করে থাকে, কিন্তু কলেজ স্কোয়ার এবং একডালিয়ার মতন রূপদান কোনো ঠাকুরের সাথেই মিল হয় না, এতটাই সুন্দর এতটাই নিখুঁত রূপদান সনাতনবাবু দিয়ে থাকেন।
রুদ্রাণী মূর্তি মায়ের, সত্যি যেন এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে। মায়ের এই রুদ্রাণী ভঙ্গিতে তাকানো মানে এতটা সুন্দর, সনাতন বাবুর মতন কেউই দিতে পারবেন না। তো বন্ধুরা, রাত জেগে প্যান্ডেল হপিং বা রাত জেগে প্যান্ডেলে দাঁড়িয়ে ব্লগিং, দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাত। একটা ক্লান্তি নিয়ে শেষে যায় মানুষের মধ্যে, এতগুলো টানা ব্লগ করে যাচ্ছি, কিন্তু এই ঠাকুর দেখার পর সব ক্লান্তি যেন ধুয়ে গেল। আশা করি তোমাদেরও তাই হবে। অবশ্যই কমেন্ট করে জানিও এই ঠাকুর দেখে কেমন লাগলো তোমাদের। আর যারা লাইক করোনি লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি নিচে সাবস্ক্রাইব বাটন আছে প্রেস করে দিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল জুড়ে থাকো। এখানেই শেষ করলাম এই ভিডিও। টাটা।